নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা নিয়ে ইতিমধ্যেই আমাদের চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে বার্ধক্য ভাতার এ টু জেড কোথা থেকে কি করবেন কিভাবে ফর্ম ফিল করবেন কিভাবে জমা দেবেন কিভাবে টাকা পাবেন সমস্ত কিছু যদি কোনো টাকা পেতে অসুবিধা হয় তা নিয়েও পুরো প্লেলিস্ট লিস্ট করা রয়েছে আপনারা সেখান থেকে ভিডিও দেখতে পারেন কিন্তু আজকের ভিডিওটা আরও ইউনিক আরও ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণে কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা নতুন বার্ধক্য ভাতা পাননি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের প্রমাণ সহ দেখাবো যে এই এপ্রিল মাসে বার্ধক্য ভাতা ঢুকেছে নতুন যারা আবেদন করেছিল ছিল তাদেরই পার্থক্য পাতা ঢুকেছে তো কিভাবে আপনাদের দেখাবো সেটাও আপনাদের একটু বলে রাখি যে এটা আপনাদের পাসবুক একদম ব্যাংকের পাসবুক খুলে আপনাদের দেখাবো যে কত তারিখে টাকা ঢুকেছে কত টাকা টাকা ঢুকেছে কোথা থেকে টাকাটা ঢুকেছে সমস্ত কিছু একদম ডিটেলস দেখাবো আপনাদের অনেকেরই অভিযোগ রয়েছে যে এখনো পর্যন্ত আপনারা নাকি পার্থক্য পাতায় টাকা পাননি হ্যাঁ হতে পারে আপনারা পাননি অনেকেই পাননি কারণ অনেকেরই কমেন্ট আসছে তো সেক্ষেত্রে আপনাদের আমি আগেও বলেছি এই আরো একবার বলছি যে বাড়িতে বসে থাকলে আপনাদের প্রবলেম নিশ্চয়ই সলভ হয়ে যাবে না যদি আপনাদের শরীর ঠিক থাকে তাহলে আপনারা যদি ট্রাভেল করতে পারেন তাহলে আপনাদের বিডিও অফিসে বা যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে সমাজ কল্যাণ দপ্তরে আপনারা গিয়ে যোগাযোগ করুন যদি আপনাদের অবস্থা খারাপ হয়ে থাকে যদি আপনারা সেরকম হাঁটাচলা না করতে পারেন যদি আপনারা এই রোদে গরমে কোথাও না বেরোতে পারেন তাহলে আপনাদের কাছে সব থেকে সুবিধার বিষয় হল সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করা কিভাবে ফোন করবেন ফোন করে কি সুরাহা হয় কি না সমস্ত কিছু এই নিয় ভিডিও বানানো রয়েছে আমাদের চ্যানেলে তো বার্ধক্য ভাতা নিয়ে তো একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে রয়েছেই রয়েছে এতই ভিডিও রয়েছে যে আপনাদের যে কোনো প্রবলেম আসলে সেই ভিডিও দেখে আপনারা চুটকিতে সমাধান করতে পারবেন তো আজকের ভিডিওটা সেই রকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিও থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন যে কিভাবে প্রত্যেক মাসে তথা এই এপ্রিল মাসেও বার্ধক্য ভাতা নতুনদের টাইম মতো পৌঁছে গেছে কিন্তু এখানেই বলে রাখা দরকার যে পুরোনো যারা বার্ধক্য ভাতা বেশ কয়েক বছর ধরে পেয়ে আসছে তো তাদের কিন্তু বার্ধক্য ভাতা এখনও এ মাসেরও ঢোকেনি এবং মার্চ মাসের গত মাসেরও টাকা কিন্তু ঢোকেনি এখানে এটাও মেনশন করা উচিত বিগত কয়েক মাস যদি দেখা যায় যে পুরনোদের বার্ধক্য ভাতা তাহলে কিন্তু খুব ডিস্টার্ব হয়েছে কোনো মাসে ঢোকেনি নি মাসে দুবার একবারে দু মাসের টাকা দিয়েছে দু হাজার টাকা আবার কোন মাস মাঝখান থেকে পুরো গ্যাপ চলে গেছে টাকা দেয়নি হাজার টাকা দিয়ে ছেড়ে দিয়েছে তো এরকম ভাবে কিন্তু ডামাডোল ডামাডোল চলছে কিন্তু নতুনরা এখনো পর্যন্ত তিন মাস হয়েছে কিন্তু কন্টিনিউ একই টাইমে টাকা পেয়ে আসছে এতে কোনো অসুবিধা হয়নি এবং ভবিষ্যতে এটাও হবে যে নতুন বার্ধক্য ভাতা পুরনো বার্ধক্য ভাতা এরকম থাকবে না দুটোই একসাথে মিলে যাবে এবং বার্ধক্য ভাতায় টাকা ঢুকবে যদি ঢোকে তাহলে সবার ঢুকবে যদি না ঢোকে তাহলে কারোর ঢুকবে না এরকম হবে যেমন লক্ষ্মীর ভাণ্ডারও আগে ছিল পুরনো নতুন আগে ছিল ব্যাপারটা কিন্তু এখন সব মিশে গেছে ঠিক সেরকমভাবেই এটাও মিশে যাবে তো চলুন আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেওয়া যাক যে এপ্রিল মাসে বার্ধক্য নতুনদের ঢুকেছে কি না আর তার আগে এটাও বলে দিই যারা পুরনোরা এই বার্ধক্য ভাতা ঢোকেনি বলে টেনশন করছেন তাদের বলবো টেনশন একটু পরে করবেন কারণ সামনে ভোট আসছে ভোটের আগে নিশ্চয়ই আপনাদের টাকা মার পড়বে না আপনাদের আরও একটু অপেক্ষা করতে বলবো কারণ হ্যাঁ জানি আপনারা গত মাসেও টাকা পাননি এ মাসেও টাকা পাননি তো হতে পারে এ মাসের শেষের দিকে আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে ওকে তো চলুন অনেক ইম্পর্টেন্ট কথা হয়েছে এবারে ব্যাংকের পাসবুকটা দেখে নেওয়া যায় আপনাদের এই পাসবুকটা একটু দেখাবো দেখুন চার চার দু মানে এপ্রিল মাসের চার তারিখে টাকাটা দেখুন এই যে ওল্ড এজ পেনশন টাকাটা ঢুকেছে এই যে হাজার টাকা টাকাটা ঢুকেছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের চোখের সামনে সব কিছু রয়েছে এছাড়াও এই দেখুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে কবে আঠাশ নয় দু হাজার একুশে তারপরে আর কোনো সেরকম সেরকমভাবে হয়নি তারপরে আবার দু সালে ট্র্যানজাকশান হয়েছে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন ওল্ড এজ পেনশন দুই দুই মানে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে টাকা ঢুকেছে আবার মার্চ মাসের এই যে টাকা ঢুকেছে মার্চ মাসের দু তারিখে আবার এপ্রিল মাসের চার তারিখে টাকা ঢুকেছে মানে মোট তিনটে তিন হাজার টাকা ঢুকেছে মানে এক হাজার করে তিন হাজার টাকা মোট ঢুকেছে আপনারা এখানে সেটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা নতুন একদম ফ্রেশ ক্যান্ডিডেট তো আপনারা সরাসরি সমস্তটা দেখতে পেলেন বুঝতে পারলেন আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন এবং আপনাদের যা জানার ছিল বা দেখার ছিল সেটা দেখতে পেরেছেন আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন আর আপনারা কি বার্ধক্য ভাতা পেয়েছেন বা পাচ্ছেন যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান যদি না পেয়ে থাকেন তাহলেও কমেন্ট করে জানান তাহলে জানতে পারবো আমিও যে আপনারা কে কে পাচ্ছেন কে কে পাননি আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে দেবে এবং এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না